আজকে কিছু সিপিএম এর ছেলেকে জয়েন করিয়ে যা কিছু হচ্ছে তার জন্য হচ্ছে, সে সমস্ত কিছু পঞ্চায়েতে তার আর বলি পঞ্চায়েতে যে কাজ হচ্ছে না, এই পঞ্চায়েতে যে কাজ হয় আপনারা দেখেন, এমএনবি মিশন নির্মল বাংলার যে শৌচালয় হচ্ছে সেটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সম্বন্ধিত ম্যাচ। সুব্রত ঘোষ একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সম্বন্ধে কিভাবে পঞ্চায়েতের টেন্ডার পায়, আমাদের ছেলেরা কোনো কাজ পায় না, শুধু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যত সিপিএম এর ছেলে যত সাজানো বিজেপির ছেলে সবাইকে নিয়ে তারা কিন্তু কন্ট্রাক্টরি করছে, পুরনো পার্টির ছেলেরা তাদের কোনো অস্তিত্ব খান্ডা অঞ্চলে নেই, আর সেইখানে আমল দিচ্ছে আমাদের পঞ্চায়েত আমাদের ব্লক সভাপতি। আপনারা পঞ্চায়েতে উন্নয়ন নিয়ে শুধু কাগজ কলমে হয়েছে কিন্তু এলাকা ঘুরে গেলে কিন্তু উন্নয়ন হয়নি, এরকম অভিযোগ আছে। অভিযোগ আছে উন্নয়ন তো হয়নি, অবশ্যই চোখে লাগার মতো উন্নয়ন হয়নি। দেখুন একটা রাস্তা একটা ড্রেন একটা লাইট লাগানো প্রধান নয়, আমি আপনি এক্সওয়াইজেড যেই প্রধান হবে সরকার থেকে টাকা আসবে সেটা পাওয়ার জন্য অ্যালটমেন্ট হয়ে যাবে, এটা বড় কিছু নয়। এমন একটা সমাজের জন্য অ্যাসেট সম্পদ তৈরি করে যাব যেটা প্রধানের সেখানে নাম থাকবে বরাবর দেখা থাকবে প্লেটের মধ্যে যে এটা এ বানিয়ে গেছে, যেটার জন্য সারা জীবন আগামী দিনের চারটে প্রজন্ম সেই জিনিসটা দেখতে পাবে। সেই ধরনের কিন্তু করেনি করতে দেয়নি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, করতে দিচ্ছে না। আমরা তো তার প্রতি তাকেই তো সরানোর জন্য আরও আগে বলছি, সে তো করতে দিচ্ছে না এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আপনারা বলুন দলের কাছে, আমরাও চাইছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে সরানো হোক এখান থেকে, তবে আরও ভালো সংগঠনটা খান্ডাতে হবে। সংগঠন চলে গেছে, তাহলে কি আপনারা কি প্রধানের বিরুদ্ধে অনাস্থান বা কোনো, দেখুন একটা কথা বলি, দলের ফুটবলটা কবে শেষ হবে? সে তো দলের ফুটবাজি বলে কিছু নেই, সমস্ত কিছু জানিয়েছি আমাদের। মানে আপনি বলছেন যে দলেরই পঞ্চায়েত দলেরই প্রধান, আমি তো প্রথমে বলবো দলের প্রধান নয়, দলের প্রধান নয়, তার কারণ দলে 2018 সালে প্রধানের নাম কিন্তু ও ছিল না, শ্যামলেন্দু অধিকারীর নাম ছিল নাম ছিল না, তাহলে দলের কি করে, সে তো টুকলি করে পাশ করা টুকলি করে পাশ করে। আর খবরো কে লিয়ে সাবস্ক্রাইব কিজিয়ে এনএম নিউজ, বেল আইকন দবাকার রহিয়ে সবসে আগে।